থানা ঘেরাও। গত দুদিন ধরে আপনারা জানেন ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে যে কাকতি থেকে কুচবিহার পর্যন্ত আমাদের বাইক র্যালি চলছিল, আপনারা নিশ্চয় সংবাদপত্রের মাধ্যমে শুনেছেন যে বহরমপুর শহরেও সেই র্যালি প্রবেশ করত। কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা যেভাবে কোর্টের কোর্ট থেকে প্রোভাইড করা একজন পুলিশ অফিসারকেও আক্রমণ করেছে, তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তা এবং মোটরসাইকেল ভাঙচুর করেছে, আর তার পশ্চিমবাংলার যে আইনি বিশৃঙ্খলতা সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস তথা কতিপয় পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের কার্যকর্তার নির্দেশে। তাই আমরা মনে করি পশ্চিমবাংলায় এখন 356 অ্যাপ্লাই করবার মতো সময় এসেছে। এই নিয়ে আমরা মুর্শিদাবাদ জেলার রাজ্যের নির্দেশে থানায় থানায় আমরা একটা বিক্ষোভ সমাবেশ করছি। এখানে আমাদের বিক্ষোভ আজকে থানা ঘেরাও করছি। আমাদের রাজ্য বলছে 3 ঘন্টা, কিন্তু পশ্চিমবাংলা অন্যান্য জেলা থেকে মুর্শিদাবাদ জেলাটা একটু অন্যরকম, তাই আমরা এখানে 5 ঘন্টা এখানে আমরা করব। কারণ এই জেলায় সম্পূর্ণ পুলিশ প্রশাসন তৃণমূলের কব্জায় চলে গেছে। বকলমে তৃণমূলের কার্যকর সভাপতির ভূমিকা পালন করছেন এই জেলার সর্বময় পুলিশ কর্তা শাখারব সরকার, জেলা সহসভাপতি বিজেপি।